আসসালামু আলাইকুম। এটি হচ্ছে অভয়াশ্রম, কুমিল্লার অভয়াশ্রম, যেটি 1921 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল মহাত্মা গান্ধীর হাত ধরে। তারপরে 1923 সালে কুমিল্লার দক্ষিণ চর্তা মৌজায় এটি প্রতিষ্ঠিত হয়। এই জায়গায় থাকার কিছু নিয়ম আছে। আমরা যেটি জানতে পারলাম যে এখানে যারা থাকেন তারা সবাই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করেন। তারা যখন এখানে উচ্চ মাধ্যমিক ভর্তি হয় তখন এখানে এসে ওঠেন এবং পরীক্ষা দেওয়ার পরে তারা এখান থেকে আবার চলে যান। নামমাত্র খরচে এখানে থাকে। প্রতিষ্ঠানটি 100 বছর পার হয়ে গেছে। এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে অনেক অনেক মানুষের স্মৃতি এবং অনেকের শিক্ষা জীবন। চলুন আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত জানাই। ১৯০৯-১০ সাল দেশের বিভিন্ন স্থানে হইতে আগত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিলা এটা করছিল। হ্যাঁ, কলিকাতা এরা তারা বন্ধুরা মিলল, মিলা তাদের নেতা ছিলেন ডাক্তার সুরেশচন্দ্র ব্যানার্জি। হ্যাঁ, সামাজিক রাজনৈতিক আধ্যাত্মিক প্রশ্নে তারা মোটামুটি একমত হয়েছিল, হইয়া ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করলো এবং পরে এই শিক্ষা ইয়ে করার জন্য বন্ধুগোষ্ঠী কলিকাতার চিত্তবন্ধন দাসের বাড়িতে কয়েকদিন অতি প্রত্যুষে মহাত্মা গান্ধীর সঙ্গে আলোচনা করেন। অবশেষে প্রতিষ্ঠিত হয় অভয়াশ্রম। হ্যাঁ, এটা ছিল ১৯২১ সাল, ৬ জানুয়ারি ১৯২১ সাল। এর নামকরণ কে করছিল অভয়াশ্রমে? মহাত্মা গান্ধী। এই গণতন্ত্র ১৯২৩ সালে, এটা তো ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েছে না অভয়াশ্রম? ১৯২৩ সালে এটা কুমিল্লা স্থানান্তরিত হয়েছিল, কলকাতা থেকে কুমিল্লা স্থানান্তরিত হয়েছিল। 1947 সালে পর্যন্ত কুমিল্লাকে কেন্দ্র করে অভয়াশ্রম বাংলার বিভিন্ন প্রান্তে নিম্নলিখিত কার্যক্রম ব্যবহৃত ছিল। খাদি শিল্প হইত, এখানে খাদি সুতা, খাদি জাতীয় শিক্ষা, মেডিকেল স্কুল এবং কলেজ, কৃষি, গুসেবা, গ্রন্থাগার আন্দোলন, ত্রাণ, বর্তমান সেবা, রাষ্ট্র অজরাজনী এবং সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে গৃহীত হয়। তারপরে ১৯৩০ সালে অভয়াশ্রমের পক্ষে স্মরণীয় হয়ে থাকে। এই বছর লবণ আন্দোলন হয়েছিল, মহাত্মা গান্ধীর লবণ আন্দোলন। হ্যাঁ, তারা অংশগ্রহণ করেছিল। অবিভক্ত বাংলাদেশে অভয়াশ্রম সর্বপ্রথম লবণ আন্দোলন অমান্য করে 1932-33 সালে আইন অমান্য করিয়া অনেকে কারাবদ্ধ হয়। 1940 সালে ব্যক্তিগত সত্যাগ্রহ, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন তারা করছিল। এরপরে 1947 সালে স্বাধীন হবার পরে এটা পশ্চিমবাংলার এখানে যে সুভাষ বসু ছিলেন, হ্যাঁ, উনি পরে মুখ্যমন্ত্রী হইলেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হইলেন প্রফুল্ল ঘোষ। প্রফুল্ল ঘোষ ছিলেন তখন মুখ্যমন্ত্রী, প্রথম বাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তারপরে 1971 সালে এটা ওই মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে, সামাজিক কাজ করেছে, তারপরে শরণার্থীদের জন্য প্রভূত অর্থ বিতরণ করছে। 1975 সালে ভারতের জরুরি অবস্থাকালে আশ্রমকে বিপদের সম্মুখীন হইতে 1958 সালে পশ্চিমবাংলার শিয়ালদহ স্টেশনে 40 কিলোমিটার দূরে বিরাট 20 বিঘা জমি খরিদ করে এই অবস্থা অভয়াশ্রম স্থানান্তরিত করা হয়। এই পরিচালনা কমিটি কারা? তারপর 1911-52 সাল পর্যন্ত চন্দ্র বসু, শ্রী অন্নদাশঙ্কর, অন্নদাপ্রসাদ চৌধুরী, হরিপ্রসাদ চট্টোপাধ্যায়, দেবেন সেন, শ্রী লাবণ্যলতা চন্দ্র, তারপরে মনীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, শ্রী সুনীলচন্দ্র পালি, শ্রী কামিনীচন্দ্র দত্ত, শ্রী মিহিরলাল চট্টোপাধ্যায়, শ্রী ধীরেন্দ্রচন্দ্র দত্ত, শ্রী পরিমল দাস, তারা ছিল যারা যে ব্রিটিশ পিরিয়ডে ছিল তারা অবিবাহিত ছিল। তারা ভারত আন্দোলনের জন্য, স্বাধীনতার জন্য তারা এখানে থাকতো, এখান থেকে তারা আন্দোলন করছে, অবিবাহিত এবং শিক্ষিত। পরে মানে কিভাবে এখন এটা এখানে এখানে অভয়াশ্রমটা ছিল ওই অভয়াশ্রম, পুরান অভয়াশ্রম, ওইটা ছিল গান্ধীর অভয়াশ্রম, কথা বুঝেছ? তখন অভয়াশ্রম এটা ফেলে গেছে, যখন ভারত স্বাধীনতা হয়ে গেল তখন যেটা অ্যাবান্ডন্ট ফ্যামিলি হয়ে গেল,
পরিত্যক্ত সম্পত্তি তখন আইয়ুব খান এটা নিয়ে গেল আইয়ুব খান নিয়ে আমাদের এখানে একটা জায়গা করে দিচ্ছে আইয়ুব খান আচ্ছা কারা মানে কারা এখন থাকে এখানে মানে এখানে এখন থেকে ছাত্ররা যা ইন্টারমিডিয়েটে পড়ে এই সমস্ত ছাত্ররা দুই বছরের জন্য এখানে থাকে জেলের আর বাড়ি দূরে হইতে হইব একটা ক্রেতা আর দরিদ্র হইতে হইব দুটা ক্রেতা দরিদ্র না হইতে হইব আর পরিবার ভালো হইতে হইব ভালো পরিবার অনেকের বাটপার আছে বাটপার পরিবার আছে এই না তাদের সৎ পরিবারের হইতে হইব গরিব হইতে হইব দূরবর্তী স্থানের কেন্দ্রীয় হইতে হইব এখানে কি শুধু ছেলেরাই থাকে হ্যাঁ শুধু ছেলেরা থাকে মেয়েরা নাই ছেলেরা থাকবে দুই বছরের থাকবে ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন শেষ পরের দিন চলে যাবে আমাদের গ্যাস আমাদের বিদ্যুৎ আমাদের সব আমাদের আমাদের তত পুষে না তবে রাখছি আর কি ছেলেদের সুবিধার্থে